আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক কি বলবো, খালি গতকালকে একটা দিন ভিডিও দেইনি, অনেকগুলো ঘটনা হয়ে গেছে, অনেক অনেক ঘটনা হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা আমি কিন্তু চাইলেই পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি করে দিতে পারি এবং আপনারা সবাই খুব আকর্ষণের সাথে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেনও, কিন্তু আমি সেটা করব না। আমি আমার আজকের এক ভিডিওর মধ্যেই সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো এবং আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এমন এমন ইনফরমেশান জানতে পারবেন যে ইনফরমেশানগুলো পুরো ইউটিউবকে আজকে কাঁপিয়ে দিবে। তার কারণ আছে, কারণ আজকে আমি যে ইনফরমেশানগুলো দিব সেগুলো বলতে পারেন একান্তই দুর্দান্ত কিছু গোপন ইনফরমেশান। প্রথম ইনফরমেশান, তানজিলা অ্যাবর্শন করে ফেলেছে এবং সেজন্য তানজিলা এখন অসুস্থ, এবং তানজিলা যে কেন আসলে পাবনাতে এসেছে তার আসল কারণ আমি আপনাদের কাছে তুলে ধরব। দ্বিতীয় বিষয়, সাকিব নাকি অনার্স পাশ করে একজন ছেলে, সে নাকি মাস্টার্সের জন্য পড়ছে, এই কথাটা আপনাদের হয়তো মনে আছে। বাপ্পি একদিন তার চ্যানেলে বলেছিল, বাপ্পি আর তিশা তারা দুজন মিলে বলেছিল তাদের চ্যানেলে বসে, এবং সেই সময় আপনাদের তো মনে আছে তিশা বাপ্পি যখন বসে বলছিল তখন তিশা কান্নাও করেছিল এবং সেই ভিডিওটা কিন্তু বাপ্পি চ্যানেলে ছিল। বাট আনফর্চুনেটলি আপনারা যদি আজকে বাপ্পির চ্যানেলে যান দেখবেন সেই ভিডিওটা নেই, তার কারণ বাপ্পি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো আমি ভাবছিলাম যে বাপ্পি কেন ডিলিট করলো, সেটার উত্তরটা গতকালকে তানজিলা তার চ্যানেল থেকে দিয়ে দিয়েছে। তানজিলা বলেছে তার জামাই নাকি ফোর্থ ইয়ারে পড়ে, ওই দিদি তার জামাই বলছে না আমি থার্ড ইয়ারে পড়ি, ওই দিদি বাপ্পি বলছে সে অনার্স পাস করেছে। কি বুঝলেন এই তিনটা কথা দিয়ে? বাপ্পি বলেছে তার ছেলের মানে তার মেয়ের জামাই অনার্স পাস, তানজিলা বলছে ফোর্থ ইয়ারে পড়ে, সাকিব বলছে আমি থার্ড ইয়ারে পড়ি। এগুলো দ্বারা একটা জিনিসই বোঝা যায়, সাকিব কোনো লেখাপড়াই করে না। তার লেখাপড়ার ইতিহাস জানতে গিয়ে আমি খোঁজ পেয়েছি সাকিব শুধুমাত্র এইচএসসি পাস করেছে এবং অনার্সে সে কোনোভাবে ভর্তি হয়েছিল কিন্তু সে লেখাপড়া কন্টিনিউ করতে পারেনি। তো এটা নিয়ে যাবতীয় ইনফরমেশান ডিটেলস আমি আজকে তুলে ধরবো যে সাকিব লেখাপড়াই করেনি, অশিক্ষিত বলা যাবে না বাট মধ্যম শিক্ষিত, যেটা তারা মিথ্যা কথা বলছে। দেন পরবর্তী যে বিষয়টা বলবো, বাপ্পি কিন্তু সাকিবের উপর প্রচণ্ড বিরক্ত। সাকিব অনেকবার বাপ্পির সাথে কথা বলার চেষ্টা করেছে বাট বাপ্পি কোনোভাবেই কথা বলেনি। সো আজকে আমি ডিটেলস যে দুটো ইনফরমেশান মেনলি দিব সেটা হচ্ছে তানজিলার অ্যাবর্শনের গল্পটা বলবো এবং সাকিবের শিক্ষাগত যোগ্যতা, তার লেখাপড়ার যোগ্যতা মানে সে কতটুকু পর্যন্ত লেখাপড়া করেছে, এবং এই লেখাপড়াকে কেন্দ্র করে তানজিলা বাপ্পি এবং যে সাকিব তারা তিনজন মিলে যে প্রহসনটাকে সাজিয়েছে সেগুলো তুলে ধরবো। সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ডিরেক্টলি, এসে দর্শক টু দ্য পয়েন্টে, কোনো আজেবাজে কথা না, একদম মেইন কথা। প্রথমে আসে দর্শক তানজিলা অ্যাবর্শন গল্পতে, কীভাবে করে অ্যাবর্শন হয়েছে, আসলে অ্যাবর্শন হয়েছে কিনা। প্রথমত সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে তানজিলা প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। এখন আপনারা সবাই হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি আপনাদেরকে তানজিলার প্রেগনেন্সির পক্ষে অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলো প্রমাণ দিয়েছি, এমনকি তানজিলার যে বেবি বাম্প হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এগুলো তার আপনারা অস্বীকার করতে পারবেন না, নিজেদের চোখকেও অবিশ্বাস করতে পারবেন না, কারণ আমি আপনাদেরকে যা দেখিয়েছি আপনারা নিজেরাও দেখেছেন, আমার চ্যানেলে সেই ভিডিওগুলো এখন পর্যন্ত আছে, গিয়ে আবারও নতুন করে দেখে আসতে পারেন। তো আমি যেটা বলতে চাই, তানজিলা প্রেগনেন্ট এটা তিশা নিজেই বুঝিয়ে দিয়েছিল। দেখুন না সেবার কেন পাকা পেঁপে খেতে দিল না, পাকা পেঁপে খাওয়ার সময় তিশা কেন বললো যে তার এই সময় এটা খাওয়া ঠিক হবে না। পরবর্তীতে তানজিলার শাশুড়ি যখন তানজিলা তার শ্বশুর বাড়িতে যায় তখন তানজিলার শাশুড়িও কিন্তু তানজিলাকে এই কথা বলে, তোমার এখন এই অবস্থায় প্রতিদিন দুটো করে ডিম খাওয়া উচিত, শরীরে এনার্জি পাবে। কী অবস্থা তানজিলা যে তাকে দুটো করে ডিম মানে ডিম খাওয়া লাগবে, কী কন্ডিশনে? আমরা একটা জিনিস জানি যে প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন সেই সময় এনার্জি মানুষের ডাবল লাগে। যদি নর্মাল অবস্থা আমরা একটা ডিম খাই সে সময় দুটো ডিম খাওয়া লাগবে, আমরা এক গ্লাস দুধ খেলে সে সময় দুই গ্লাস দুধ খাওয়া লাগবে, এরকম একটা অবস্থা। সব কিছু ডাবল দিতে হয়, ইনপুট আমাদেরকে ডাবল ডাবল দিতে হবে, এটা কিন্তু প্রেগনেন্সির একটা মেইন মোটো, এগুলো আমরা সবাই সব কিছু জানি। তো তানজিলার শাশুড়ি কিন্তু এই কথাটা বললে একটা কনফিউশন তৈরি করে দিয়েছিল। আসলে সেটা আপনাদের কাছে কনফিউশন হতে পারে, আমার কাছে সেটা কনফিউশন না, ন্যাচারাল, কারণ তানজিলা প্রেগনেন্ট ছিল, এই জন্য তানজিলার শাশুড়ি তার চিন্তা করে বলেছে তোমার এই অবস্থায় দুটো করে ডিম মানে ডিম খাওয়া উচিত। তো তানজিলা কিন্তু সেই কাজটা করেছে। শুধু তাই না দর্শক, আর অনেক ঘটনা আছে। রাস্তাঘাটে গেলে তানজিলা টক খাবার দেখলে একদম হুমড়ি খেয়ে পড়ত, কখনো দেখা যেত কদবেল, কখনো তেঁতুল, কখনো বা টমেটো, সে যাই পেত তাই দেখলে হুমড়ি খেয়ে পড়ত। এমন না যে কোনো ঝাল খাবারের প্রতি সে ঝুঁকত,
সারাক্ষণ খালি টক খাবারের প্রতি। একবার তানজিলা সকালে ঘুম থেকে ওঠার পর তার শাশুড়ি তাকে বলে যে তোমার শ্বশুর তোমার জন্য তেঁতুল নিয়ে এসেছে, তুমি খাবে বলে। মানে তানজিলা তেঁতুল খাবে তার প্রয়োজন এ সময় তার খেতে ইচ্ছা করে, এর জন্য তার শ্বশুর নিজে গিয়ে তেঁতুল নিয়ে এসেছে। তেঁতুল কোন সময় মানুষ বেশি খায়? যখন সে প্রেগনেন্ট থাকে। এবং সাকিব তো একটা খাবার আনতে আনতে মনে করি ফকিরই হয়ে গেছে, সেটা হচ্ছে বড়ই। কাঁচা টক বড়ই যেগুলো থাকে ছোট ছোট দেশি বড়ই, সেগুলো না আনলে তানজিলার মুখ একদম অন্ধকার হয়ে যায়। মানে তাকে টক বড়ই দিতে হবে। মনে আছে একবার পাবনার ঘটনা, সাকিব বড়ই ছাড়া চলে এসেছিল, মানে বড়ই এনেছিল, সেটা তানজিলার পছন্দ হয়নি। পরে থেকে আবার সে রাত বেরোতে গিয়ে বড়ই নিয়ে আসতে হয়েছে, মানে তাকে বড়ই দিতেই হবে। তানজিলা বড়ই মানে টক খাবার, টমেটো টক খাবার, কদবেল টক খাবার, তেঁতুল টক খাবার, এগুলো দেখলে সে তার তৃষ্ণা মানে লুকোতেই পারে না, তার এগুলো লাগবেই। আর সেগুলো নিয়ে মানে হুমড়ি খেয়ে পড়ে এই সমস্ত খাবার দেখলে, এগুলো কিসের লক্ষণ দর্শক? আপনাদের কাছে একবার প্রশ্ন থাকলো। তারপরে আরও একদিনের ঘটনা দর্শক, সেটা খুব ইন্টারেস্টিং। সাকিব একবার বড় এনেছে তানজিলার জন্য, সেই বড়টা ছিল মিষ্টি বড়ই, টক বড়ই না। তো তানজিলা তখন সেটাতে খুব রাগ হয় যে না, সে এই বড়ই খাবে না। তখন তাকে আবার বাসা থেকে বের করে দেওয়া হয় যে টক বড়ি খুঁজে আনার জন্য। তারপর সাকিব যায় দোকানে টক বড়ি খুঁজতে যায়, কিন্তু টক বড়ি সে রাত্রেবেলায় সাকিব কোথাও খুঁজে পাচ্ছিল না, ছোট ছোট টক বড়িগুলো। তখন সে না পারতে কী করেছে জানেন? সে ফুচকার যে টক আছে তেঁতুলের টক, সে ফুচকার সে তেঁতুলের টক নিয়ে এসেছে তানজিলার জন্য, কারণ তানজিলার টক খাবার লাগবে, টক। তো এগুলো কিসের লক্ষণ? আপনারা কি দর্শক এই যে এত অভিজ্ঞ আপনারা এগুলো বুঝতে পারছেন না কিসের লক্ষণ? আর তানজিলার মা তিশা তো বলে দিয়েছে এই অবস্থায় তানজিলার পেঁপে খাওয়ার নিষেধ আছে। তো এগুলো কী মানে কী কারণে বলবে একজন মানুষ, ভেবে দেখবেন। তো তানজিলা যদি প্রেগনেন্ট না হতো তাহলে কিন্তু এতগুলো ঘটনা হতো না। তানজিলা প্রেগনেন্ট বলেই কিন্তু আজকে তার সাথে এতগুলো ঘটনা ঘটেছে, ঠিক আছে? এবং কদবেল খাওয়া, টমেটো খাওয়া, তেঁতুল খাওয়া সব কিছুই কিন্তু টক খাবার। তো সব কিছু মিলে একটা জিনিস কনফার্ম ছিল যে তানজিলা কিন্তু প্রেগনেন্ট, এটাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আরও একটা ঘটনা আমার মনে পড়লো, যে যখন রাত তো 2-3 বাজে তখনও উঠে হঠাৎ করে সাকিবকে বলতো তেঁতুল খাবো, টক খাবো, কদবেল খাবো। তো সাকিব আবার এগুলো ঘরের মধ্যে সবসময় রেডি করে রাখতো, যখন যখন চেত সাথে সাথে যেন তানজিলার কাছে হাজির করতে পারে। তো যাই হোক, তানজিলার প্রেগনেন্সি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তানজিলারা বারবারই দাবি করছিল তারা প্রেগনেন্ট না। কারণ এটা কীভাবে বলবে, এটা তো লজ্জাজনক। বিয়ের আগে একটা মানুষ প্রেগনেন্ট হয়ে যাওয়া মানে কিন্তু এটা খুবই মানে খুবই লজ্জাজনক একটা কাহিনী। তো যাই হোক, তানজিলারের প্রেগনেন্সি নিয়ে যেটা হয়েছে তারা অস্বীকার করছিল। তো এখন তারা বুঝতে পেরেছে, যেহেতু দর্শকরা ধরে ফেলেছে যে তানজিলা প্রেগনেন্ট এবং তার বেবি বাম্পও ফাঁস হয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে তারা ভালো মতো বুঝতে পেরেছে এখন যদি তানজিলারা কোনোভাবে পাবলিক করে যে সে প্রেগনেন্ট বা এটা নিয়ে ভিডিও দেয় বা তার প্রেগনেন্সি যদি সবার সামনে চলে আসে, সবাই বুঝতে পারবে যে তানজিলা আসলে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং এই কারণেই তাকে জলদি করে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই না। এই জন্য তানজিলারা তাদের নিজেদের মান ইজ্জত বাঁচানোর জন্য চিন্তা করেছে যে এই জিনিসটা এখন অ্যাবর্শন করতে হবে। কিন্তু অ্যাবর্শন করতে গেলে তানজিলার শাশুড়ি তানজিলাকে অ্যাবর্শন করতে দিবে না বলেই কিন্তু তানজিলা সেদিন একটা কথা বলেছে, শাশুড়ির সাথে সবসময় যে সম্পর্ক ভালো থাকবে এমনটাও কিন্তু না। কারণ তানজিলার শাশুড়ি তানজিলার এই ডিসিশানে টোটালি সন্তুষ্ট না, আর তানজিলাকে অ্যাবর্শন করার বুদ্ধি দিয়েছে তিশা। তিশা বলেছে অ্যাবর্শন করতে, তিশা চাচ্ছে না যে তানজিলা তার এই সন্তানটা রাখুক। তো এই জন্য যেটা হয়েছে, তিশা তাকে বলেছিল যে যেহেতু কুষ্টিতে বসে অ্যাবর্শনটা করতে পারবে না, সে যেন সময় সুযোগ করে পাবনাতে আসে, তিশা নিজ দায়িত্বে এই জিনিসটা তানজিলাকে করিয়ে দিবে। তো এই জন্য তানজিলা যেটা করেছে, তার কিন্তু মানে পরীক্ষার নাম করে সে জানে যে অ্যাবর্শনের জন্য তার কিছুদিন থাকতে হবে বাবার বাড়িতে, এই জন্য সে পরীক্ষার নাম করে সে পাবনাতে এসেছে। সে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য না দর্শক, সে এসেছে অ্যাবর্শন করার জন্য। আমি আপনাদেরকে একটা কথা বলি, তানজিলা যখন পরীক্ষার জন্য আসে সে কিন্তু সকালবেলা তো অবশ্যই পরীক্ষা দিতে যায়, এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় সে কিন্তু ভিডিও করে, অনেক সময় রাস্তাঘাটেরও ভিডিও করে এবং সেটা সে আপনাদের সাথে শেয়ারও করে। কিন্তু এইবার সে যে পরীক্ষা দিতে এসেছে, আপনারা কি একটা বড় তানজিলার পরীক্ষা দেওয়ার ভিডিও দেখেছেন? বা সে যে কলেজে যাচ্ছিল সেই ফুটেজ আপনাদেরকে দেখিয়েছে? বা সে যে স্কুল ড্রেস পরে গিয়েছে বা কলেজে যাচ্ছে বা রাস্তাঘাটের কোনো ভ্লগ দিয়েছে? কিচ্ছু দেয়নি, কারণ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসাতেই ছিল। আর আপনারা বুঝবেন যে তানজিলা যে পরীক্ষার জন্য এসেছে সে তো পড়বে, সে কীভাবে লেখাপড়া করতো? সারাদিন শুয়ে শুয়ে পড়তো, কিন্তু কম্বলের মধ্যে ঢুকে পড়তো, সে কিন্তু বসার মতো শক্তি পেত না। আর একদিন আপনারা 3-4 আগের একটা তানজিলের ভিডিওতে দেখবেন, টাইটেল দিয়েছে এরকম, অসুস্থতার কথা শুনে জামাই আমার মানে স্বামী আমার হঠাৎ করে চলে আসলো। কারণ তানজিলা অসুস্থ ছিল, এই অসুস্থতার কথা শুনে কিন্তু সাকিব আবার পাবনাতে চলে এসেছে। আর দেখবেন তানজিলা সারাক্ষণ কিন্তু বিছানাতে শুয়ে থাকতো, লেপের মধ্যে মুড়ি দিয়ে থাকতো, কারণ সে উঠে বসবে শক্তি তার ছিল না, কারণ অ্যাবর্শন করার পর একটা মেয়ের কিন্তু শরীর ভেঙে পড়ে।
তো তাঞ্জিলি এবার যেটা করেছে দর্শক, পাবনাতে এসেছে তার অ্যাবর্শন করার জন্য এবং তিশা তাকে হেল্প করেছে। তো অ্যাবর্শন করার পর তাঞ্জিলা সুস্থ হওয়া পর্যন্ত সে তার এই বাসাতেই ছিল। যখন সে এখন পারমানেন্টলি সুস্থ হয়ে গেছে, এখন সে আবার তার শ্বশুরবাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, মানে সে তার শ্বশুরবাড়িতে চলে যাবে। তো এই হচ্ছে কি তার মেইন অবস্থা। তো তাঞ্জিলার অ্যাবর্শন করার গল্প হচ্ছে দর্শক মেইনলি যেটা, তিশা তাকে হেল্প করেছে, তিশার মাধ্যমে তাঞ্জিলা অ্যাবর্শন করিয়েছে। তাঞ্জিলার শাশুড়ি এখানে কোনোভাবে মত দেয়নি, সাকিব এখানে নিউট্রাল ছিল, করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই এরকম একটা অবস্থা। আর তাঞ্জিলা যেটা ছিল সে তার মার সাথে একমত হয়ে সেটাকে অ্যাবর্শন করেছে শুধুমাত্র তাদের নিজেদের মান ইজ্জত বাঁচানোর জন্য, কারণ তারা ভালো মতো জানে এরা যদি দর্শকদেরকে বলে সবাই ধরে নিবে বা ধরে ফেলবে যে তাঞ্জিলা বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিল, আর এই কারণেই এই প্রেগনেন্সির ছুতা দিয়েই তারা সাকিবকে তাদের জালের মধ্যে ফাঁসিয়েছে, আর এইভাবে করে সাকিবকে ব্ল্যাক মানে সাকিবকে ভয়ভীতি দেখিয়ে তারা বিয়ে করেছে। আর আপনারা এটাও দেখেছেন তিশার সাথে কিন্তু তাঞ্জিলার একটা সাইলেন্টলি দ্বন্দ্ব ছিল, তো এই দ্বন্দ্বটার কারণও কিন্তু ছিল দর্শক এই প্রেগনেন্সি, মানে তিশায় বাচ্চা ফালানোর জন্য অনেকবার ধরেই তাঞ্জিলাকে চেষ্টা করছিল, বাট তাঞ্জিলা বাচ্চা প্রথম প্রথম ফালাতে যাচ্ছিল না, বাট অ্যাট লাস্ট তাঞ্জিলা রাজি হয়েছে। তো এখন আবার দেখবেন তাঞ্জিলার সাথে তিশার সম্পর্ক কিন্তু খুব সুমধুর সম্পর্ক বিরাজ করবে, কারণ তাঞ্জিলা তিশার কথা মতো কাজ করেছে, এই জন্য এখন আর তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত আর আপনারা দেখতে পারবেন না। তো এই ছিল দর্শক তাঞ্জিলার অ্যাবর্শনের গল্প, যে কীভাবে তার প্রেগনেন্সি জার্নি শুরু হয় বিয়ের আগে থেকে এবং কবে গিয়ে এটা শেষ হয়, জানুয়ারি মাসে গিয়ে তাঞ্জিলার প্রেগনেন্সি জার্নিটা শেষ হয়েছে। তো এই ছিল দর্শক তাঞ্জিলার প্রেগনেন্সি জার্নি যেটা এখন শেষ। তো তাঞ্জিলা কিন্তু এখন আর প্রেগনেন্ট না, সো কারণ সে অ্যাবর্শন করে ফেলেছে। তো এই ছিল দর্শক তাঞ্জিলার বিষয়টা। এখন চলে আসি আমাদের জাতীয় জামাই সাকিবের দিকে। তো সাকিবের লেখাপড়া শিক্ষাগতার যোগ্যতা কতটুকু, শিক্ষাগত যে যোগ্যতা সেটা নিয়ে বাপ্পি কিন্তু একটা ভিডিও দিয়েছে। তো বাপ্পি তিশা যেবার ভিডিও দিয়েছে দর্শক, সেবার কিন্তু বাপ্পি তার চ্যানেল থেকে এই ভিডিওটা ছেড়েছিল। তো বাপ্পি যেবার ভিডিও দিয়েছে ওবার কিন্তু তিশা এবং বাপ্পি পাশাপাশি বসা ছিল। তো বাপ্পি অনেকগুলো কথা বলেছে সাকিবকে নিয়ে, তিশাও কথা বলেছে, এবং আপনাদের হয়তো মনে আছে বাপ্পি সেই ভিডিওতে এটা বলেছে যে সাকিব তোমার অনেক সময় আছে, তুমি দেখিয়ে দাও যে তো মানে তোমার শাশুড়ি আম্মাকে যে হ্যাঁ তুমি পারবে, এরকম অনেক মোটিভেশনাল টাইপ কিন্তু বাপ্পি কথাবার্তা বলেছিল। শুধু তাই না দর্শক, বাপ্পি কিন্তু ওই ভিডিওতে সাকিবের এডুকেশনাল লাইফ নিয়ে একটা ইনফরমেশনও দিয়েছিল যে সাকিব নাকি অনার্স পাস করে ফেলেছে এবং সে নাকি বর্তমানে মাস্টার্সের জন্য লেখাপড়া করছে। তো আশা করি দর্শক আপনাদের সবার সেই ভিডিওটার কথা মনে আছে। তো বাপ্পি যে ওইবার ভিডিওটা দিয়েছে আমরা কিন্তু সাকিবকে নিয়ে এতটুকু জানতে পেরেছি, তার মানে সাকিব গ্র্যাজুয়েটেড, মানে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অনার্স পাস করেছে, এখন সে তার মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এগুলো কিন্তু বাপ্পি অলরেডি বলে দিয়েছিল তার সেই ভিডিওতে। তো আমি কাইন্ডলি দর্শক মানে আপনাদেরকে জানাই, আমি ওই ভিডিওটা খোঁজার অনেক চেষ্টা করেছি বাপ্পির চ্যানেলে গিয়ে, মানে আপনারা জানলে অবাক হবেন, যারা সেই ভিডিওটা দেখছেন তারা তো জানেন, বাট যারা দেখেননি তারা তো বুঝতে পারবেন না কবে ভিডিওটা দিয়েছে। তা আমি ওই ভিডিওটা খোঁজার অনেক অনেক চেষ্টা করেছি দর্শক, অনেক চেষ্টা করেছি। কাইন্ডলি আপনারা যদি বাপ্পি আর তিশা সেই ভিডিওটা খুঁজে পান আমাকে অবশ্যই সেই ভিডিওটার লিঙ্ক দিবেন, আমি খুঁজে পাইনি। বাপ্পি আর তিশা সেই ভাষণ দেওয়ার ভিডিওটা আমি খুঁজে পাইনি তাদের চ্যানেল থেকে। তার মানে কি দাঁড়ালো, বাপ্পি আর তিশা তাদের সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে তাদের চ্যানেল থেকে, কারণ বাপ্পি জানে সে তার ওই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট সে হাজারটা মিথ্যা কথা বলেছে, হাজারটা মিথ্যা কথা বলেছে, এর জন্য বাপ্পি সে কিন্তু তার ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে তার চ্যানেল থেকে পারমানেন্টলি। তো আপনাদেরকে বলি আপনারা যদি সেই ভিডিওটা কোথাও থেকে খুঁজে পান কাইন্ডলি আমাকে দিবেন, কারণ আমি দর্শকদেরকে দেখাতে চাই যে বাপ্পি ওই ভিডিওতে বলে দিয়েছিল যে সাকিব অনার্স পাস, সে এখন মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো বাপ্পি কিন্তু তার ওই ভিডিওতে একথা বলেছিল, আমি জানি আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন, আপনাদের মনেও আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, খুব দুর্দান্ত মজার বিষয়, গত পরশুদিন সাকিব আর তাঞ্জিলা একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে দর্শক সাকিব আসলে কোথায় লেখাপড়া করে তাঞ্জিলা এটাও জানে না, এটা আপনাদের বিশ্বাস, একটা বউ জানে না তার জামাই কিসে লেখাপড়া করে। তাঞ্জিলা দর্শকদেরকে বলছে তুমি তো থার্ড ইয়ার মানে তুমি তো ফোর্থ ইয়ারে পড়ো তাই না, বলো অনার্সে ফোর্থ ইয়ারে পড়ো। তখন সাকিব বলছে না আমি থার্ড ইয়ারে পড়ি। এই জিনিসটা শোনার পর দর্শক মানুষের তো কোমাতে চলে যাওয়া উচিত, যে নিজের ওয়াইফ জানে না যে তার হাজব্যান্ড কোন ইয়ারে পড়ে, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার। কেন জানেন দর্শক এই ঘটনা ঘটেছে, কারণ তাঞ্জিলাও জানে সাকিব লেখাপড়া করে না, সাকিবও জানে যে সে লেখাপড়া করে না, এই কারণে তারা নিজেরাও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে তারা আসলে দর্শকদেরকে কি বলবে যে আমি কোন ইয়ারে লেখাপড়া করি, সে তো লেখাপড়াই করে না। এজন্য যেটা হয়েছে এক একজন এক একভাবে মিথ্যা কথা বলেছে, বাপ্পি অতিরিক্ত বড় করতে গিয়েছে, বড় করতে গিয়ে সে সাকিবকে অনার্স পাস করে দিয়েছে মানে সার্টিফিকেট দিয়ে দিয়েছে বাপ্পি নিজেই। তাঞ্জিলা তার জামাকে তারটা একটু বেশি বড় প্রমাণ করার জন্য তাকে ফোর্থ ইয়ারে উঠিয়ে দিয়েছে, আর সাকিব বুঝতে পারছে যে আসলে আমি তো কিছুই না, যদি আমাকে কেউ লেখাপড়া ধরে বসে বলতো এটা কি, আমি তো আসলেই পারবো না, এজন্য সে সেফ জোনে থাকার জন্য সে বলছে আমি থার্ড ইয়ারে পড়ি।
তো আসলে সবাই সব দিক থেকে মিথ্যা কথা বলেছে। তো অরিজিনাল অথেন্টিক ইনফরমেশনটা কি, সাকিব কোন ইয়ারে পড়ে? সাকিব কোন ইয়ারেই পড়ে না দর্শক। সাকিব এইচএসসি পাস করেছে, পরবর্তী দেশে অনার্স পড়ার জন্য ভর্তি হয়েছে, বা সে অনার্সে লেখাপড়া আর কন্টিনিউ করতে পারেনি, কারণ সে মানে টাকা কামানোর ধান্দাতে নেমে পড়েছিল, টাকা কামাচ্ছিল, ব্যবসা বাণিজ্যতে নেমে পড়ে বিকাশ নগদের দিকে, সেই জন্য তার আর পরবর্তীতে লেখাপড়াটা সে কন্টিনিউ করতে পারেনি, তার লেখাপড়াটা ওইখানেই শেষ হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত সাকিব কিন্তু নতুন করে লেখাপড়া শুরু করেনি। তো এসে দর্শক সাকিবের লেখাপড়ার যোগ্যতা। তো সাকিব যে মিথ্যা কথা বলছে এটা সাকিবের কথা দিয়ে বোঝা যায়, তানজিলার কথা দিয়ে বোঝা যায়, কারণ একটা ওয়াইফ তার হাজব্যান্ড কিসে লেখাপড়া করে, লেখাপড়া করছে এটা বলতে পারবে না, এটা কিন্তু কখনো এক্সপেক্টেড না। কারণ হ্যাঁ সাকিব ধরে নিন দর্শক লেখাপড়া করে, সে থার্ড ইয়ারে পড়ে, তা আপনি অ্যাটলিস্ট তানজিলা তো বলবে যে হ্যাঁ আমার জামাই থার্ড ইয়ারে পড়ে। যখন তানজিলা নিজে কনফিউজ হয়ে যাবে যে তার জামাই কিসে লেখাপড়া করে, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার, তখন আপনারা বুঝবেন যে তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, অবশ্যই কোনো ঝামেলা আছে, নাহলে নিজের বউ তার স্বামীর লেখাপড়া নিয়ে কনফিউজ থাকবে এটা কোনোভাবেই মানা যায় না। তো সাকিব কিন্তু বলেছে থার্ড ইয়ার। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কোন ভিডিওতে গেলে বাবা কোথায় বলেছে, কষ্ট করে দর্শক আপনারা তানজিলা গত পরশুদিনের ভিডিওটা অন করবেন, যেখানে তানজিলা বলেছে যে প্রশ্নোত্তর পর্ব, যে আমি কবে মা হতে যাচ্ছি বা আমাদের বাচ্চা কবে হবে, এই টাইপের একটা টাইটেল দিয়ে তানজিলা ভিডিও দিয়েছে। সেই ভিডিওটা আপনারা যদি অন করেন সেই ভিডিওতে দেখবেন যে একটা জায়গায় কিন্তু তানজিলা সাকিব এই কথা বলে দিচ্ছে, ঠিক আছে। আর ওই সময় কিন্তু যখন বাচ্চার কথা উঠেছিল বা উঠাচ্ছিল, তখন কিন্তু তানজিলা কথাটাকে ঘুরিয়ে ফেলছিল দর্শক, কারণ তানজিলা ভালো মতো জানে যে সে তার বাচ্চার সাথে কী করেছে। তো সেই কথাটাকে ঘুরিয়ে কিন্তু অন্য একটা কন্টেন্ট মানে অন্য একটা টপিকের দিকে চলে গিয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার আজকে সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে বাপ্পিকে নিয়ে এবং সাকিবকে নিয়ে। এটা আপনারা বরাবরই জানেন, আমি বারবারই বলেছি, তারপর আবার যেহেতু নতুন ঘটনা ঘটেছে আবারও বলছি। তো বাপ্পি কিন্তু সাকিবকে কোনো মূল্যায়ন করে না, সাকিবের সাথে কথাও বলে না, সাকিবের সাথে যে কথা বলে না তার অনেক প্রুফও আছে। এই যে গতকালকে তানজিলা একটা ভিডিও দিয়েছে, সেখানে তার মা মানে ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে সকালে, তো এই খিচুড়িটা তানজিলার খুব পছন্দ, এটা সে মরিচপুরা দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে খাবে। তো সাকিবকে বলেছে এই খিচুড়িটা আমি, তুমি আর আব্বু খাও। তো যখন এই তিনজনের কথা বলে তো সাকিব স্বভাবতই খুশি থাকে যে বাপ্পি কই, দেখা যে বাপ্পি তার নিজের রুমেই হেলান দিয়ে খাটার সাথে বসে আছে, আর বাপ্পির এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, তানজিলারও পছন্দ। তো বাপ্পি তো এখন মানে সাকিব তো এখন বাপ্পিকে ফেলে একা খেতে বসতে পারছে না, তার কাছে বেয়াদবি মনে হচ্ছে বা সে লজ্জা পাচ্ছে, তো এই জন্য সে তখন তানজিলকে বলছে কই আব্বু তো আসছে না, মানে বাপ্পিকে সে দেখছে বসে আছে খাটে বাট সে আসবে না, কারণ বাপ্পির যতই ভালো লাগুক না কেন এই খিচুড়ি সে সাকিবের সাথে বসে এক টেবিলে খাবে না। তো তখন তানজিলা জোরে চিৎকার দিয়ে ডাকে যাব্বু খেতে আসো, কিন্তু এই কথাটা বলা পরই ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, কারণ পরবর্তীতে বাপ্পি তাকে এমন কিছু বলেছে যেটা তানজিলা আসলে ভিডিওতে আর দেখাতে পারেনি। বাপ্পি কিন্তু পরবর্তীতে খিচুড়ি খেতে আসেনি, এই খিচুড়ি কিন্তু বাপ্পি অনেক পছন্দ করে, বাট তারপরও বাপ্পি খিচুড়ি খায়নি, শুধুমাত্র কেন সাকিব, সাকিবের সাথে এক টেবিলে বসে বাপ্পি এই খিচুড়ি খাবে না। তো অ্যাট লাস্ট সাকিব তানজিলা তারা দুজনই একসাথে বসে খিচুড়ি খেয়েছে, বাপ্পি কিন্তু আর এসে খায়নি। পরবর্তীতে সাকিব যেদিন আবার কুষ্টিতে চলে যাবে একা একা, তখন আবার সে বাপ্পিকে বিদায় জানানোর জন্য এসেছে, বলে যেতে যে হ্যাঁ সে চলে যাচ্ছে। তো বাপ্পি বারান্দাতে বসেছিল ব্যালকনিতে, সাকিব যায় তাকে বলে যে আমি যাই, মানে বলে যাচ্ছে যে চলে যাচ্ছি। তো বাপ্পি একটা কথা বলেনি, ঠিক আছে বাবা যাও সুন্দর মতো যেও, গিয়ে ফোন দিও, আবার এসো, কোনো কথা বলেনি বাপ, মানে সাকিব তার মতো করে বলেছে, বাপ্পি চুপচাপ বারান্দাতে বসেছিল, বলে টলে সাকিব বাবা চলে এসেছে। তো বাপ্পি কিন্তু টোটালি সাকিবের সাথে কথাও বলে না, তাকে মূল্যও দেয় না, তাকে কোনো সম্মানও দেয় না। কিন্তু সাকিব কিন্তু এটা নিয়ে রীতিমতো বাপ্পিকে এখন বলা যায় একরকম ভয় পায়, কারণ বাপ্পি তাকে মনে পেদানি দিয়েছে ভালো মতো, নাহলে সাকিব কিন্তু বাপ্পিকে দেখলে ভয় পায়, এটা তার চেহারাতেই মানে চেহারা ছুড়ে বোঝা যায় যে সাকিব আসলে একটা ভীতির মধ্যে থাকে বাপ্পিকে সামনে দেখলে। আর ওই দিনে দর্শক আপনাদের হয়তো একটা ঘটনা মনে আছে যে বাপ্পি সাকিব সবাই এক বিছানাতে বসে গল্প করছিল, হাসাহাসি করছিল, সেটাও কিন্তু আমার ভিডিওর জন্য, যে আমি ভিডিও দিয়েছিলাম বাপ্পি কথা বলে না, তখন তিশা জোর করে বাপ্পিকে ধাতানি দিয়ে একসাথে জোর করে গল্প করানোর জন্য নিয়েছে, যদিও বাপ্পি কিন্তু রুম থেকে বের হয়নি, বরং সাকিব বাপ্পি রুমে গিয়ে বাপ্পির সাথে গল্প করেছে, হাসাহাসি করেছে, সেটা জোরপূর্বক তিশা জোর করে বলেছে। তাই এখন জোর করে হয়তো একসাথে গল্প করিয়েছে দর্শক, কিন্তু মন থেকে তো আর বিষ তুলে নামাতে পারবে না, বাপ্পির মনে সাকিবকে নিয়ে যে বিষ সেটা কখনোই এই বকাঝকা চাপ দিয়ে কমানো যাবে না, সেই বিষ আজীবনই থেকে যাবে। আর তিশাদের একটা অভ্যাস আছে দর্শক, আপনারা হয়তো এটা জানেন, যে আমি যখন কোনো একটা জিনিস নিয়ে ভিডিও করি, যে আমি যখন তাদের একটা দোষ তুলে ধরি, তখন আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য, আমাকে ভুল প্রমাণ করার জন্য তিশাদের যত ক্ষতি করা লাগুক না কেন বা যত নিচে নামা লাগুক না কেন, তিশারা ততটুকু নিচে নামে। যেমন তানজিলার প্রেগনেন্সির ঘটনা আমি সত্যি ঘটনা বলেছিলাম, তো আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তিশারা অ্যাবর্শন পর্যন্ত করিয়েছে,
তাঞ্জিলাকে পেঁপে পর্যন্ত খাইয়ে দেখিয়েছে। আমি সাকিবকে নিয়ে তাঞ্জিলাকে বাপ্পিকে নিয়ে তাদের সম্পর্কের কথা তুলে ধরেছি বলে তৃষা জোরপূর্বক বাপ্পিকে নিয়ে সাকিবকে কথা বলিয়ে ছেড়েছে। এগুলো দিয়ে প্রমাণ পাবেন যে আমি যা যা বলি তৃষারা তা তা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য যতটা কঠিন হোক না কেন করে দেখাবেই, শুধুমাত্র আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য। বাট আমি তো যা প্রমাণ দেওয়া দিয়েই দিই এবং আপনাদের কাছে সব কিছুই সামনে থাকে, আপনারা সেগুলো সুন্দর মতো দেখে নিতে পারবেন। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।